আগামী ১৬ ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সবার আগে বাংলাদেশ কনসার্টের থিম সং প্রকাশ করা হয়েছে এর শিরোনাম দেয়া হয়েছে নতুন সূর্য নতুন এক গান আগলে রাখি আমায় এই মাটির ঘ্রাণ শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে সবার আগে বাংলাদেশের আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি থিম সংটি প্রকাশ করেন তিনি বলেন গত পনেরো থেকে ১৬ বছর মানুষ বিজয় দিবস উদযাপন করতে পারেনি আগামীর পথ মসৃণ নয় উল্লেখ করে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন ঐক্যবদ্ধ থেকে পরিস্থিতি মোকাবিলা ও গণতন্ত্রের ভিত শক্তিশালী করতে হবে আগামী পথ কিন্তু খুব মসৃণ নয় আগামী দিনগুলো আমাদেরকে আরো সতর্কতার সহিত সজাগ থেকে ঐক্যবদ্ধ থেকে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে যারা কর্তৃত্ববাদী শাসক তাদের মূল টার্গেট হলো ষড়যন্ত্র আর আমাদের টার্গেটটা এই মুহূর্তে গণতন্ত্রের বিদকে শক্তিশালী করা